শিক্ষামন্ত্রীর কাছে একটাই অনুরোধ জানাই, এ বছরটা গ্রেস মার্ক দিয়ে দেয়, আমাদের পড়াশোনা করার সুযোগ দেয়। মানে ওনারে রিকোয়েস্ট করি যে গ্রেস মার্ক দিয়ে দেয়, আল্লাহ তাআলা ওনার প্রতি সহানুভূতিশীল হোক, যাতে আমাদের গ্রেস মার্কটা দিয়ে দেয়। আগে ভাবতাম মানুষ পরীক্ষায় ফেল করে কেমন করে, আর এখন ভাবি মানুষ পরীক্ষায় পাস করে কেমন করে। এত তারিখে দিব, মানে এত তারিখে দিব, এটা কি কোনো সিদ্ধান্ত হয়েছে যে এত তারিখে দিব, যে এত তারিখে ভর্তি মানে গ্রেস মার্ক দেওয়া হইবো? ভাইয়া আমি 36 পাইছি, তাহলে কি আমি গ্রেস মার্ক তো এমন ভাবে বলছিল যে পরীক্ষার আগেই ওরা হচ্ছে সিট ব্লক হয়ে গেছে, ওদের সিট দিতে ওরা সেটাই হতে হয়, আপনি আসবেন ভর্তি হবেন, আপনি আপনার জন্য চেষ্টা করব। শুধু হাতে গেছি, খালি হাতে মানে যাওয়ার পরে দেখলাম আমার মতোই অনেকে আসছে ভর্তি হওয়ার জন্য, তো ওখানকার পরিচালক এমন ভাব দেখালো, এমন অ্যাটিটিউড দেখালো যে ওখানে ভালো ভালো স্টুডেন্ট ছাড়া ভর্তি হয় না কেউ। যদি না দেয় তাহলে তো ভার্সিটিতে ভর্তি হইতে পারবো না, এর আসে তো আমরা ভার্সিটিতে তো অ্যাপ্লাই করতেছি না। মানে দিয়ে দিলে তো আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো হবে, জানি না কি হবে, আল্লাহ তাআলা জানো। শিক্ষামন্ত্রীর কাছে একটাই অনুরোধ জানাই, এ বছরটা গ্রেস মার্ক দিয়ে দে, আমাদের পড়াশোনা করার সুযোগ দে। মানে ওনারে রিকোয়েস্ট করি যে গ্রেস মার্ক দিয়ে দে, আল্লাহ তাআলা ওনার প্রতি নিষেধ করা হচ্ছে, তারপর কি দরকার আছে 36 37 38 এগুলো বলার? আর যারা হচ্ছে বড় ভাইয়াদেরকে বলতেছি, আপনারা যারা গ্রুপ করছেন তারা কি বলতে পারতেছেন না এখন কি এভাবে বলে কোনো কিছু হবে? আমরা অপেক্ষা করি সেই ইয়ার জন্য, যখন জানাবে তখন হবে না বলে এই যে মেসেজের উপর মেসেজ আসতে আছে, আর যাদের মন এমনিতে খারাপ আরো এগুলো দেখে আরো খারাপ হয়ে যাবে, দেখি বুঝে না তারা। আচ্ছা আমি এখানে একটা কথা বলি, এখানে মন্দিরে স্টুডিও তারপরে, কিন্তু এখানে এত কথা বলার কি আছে আমি এটাই বুঝছি না। কেউ বলতেছে 30 থেকে দিবে, কেউ বলতেছে 35 থেকে দিবে, আগে দেখ না তারপরে আমরা না হয় নিয়ে কথা বলবো। এখানে এরকম ভাবে ইয়ে করে সবার মন মানসিকতাটা অন্যরকম হয়ে যাচ্ছে, কি দরকার এগুলো কথা বলার? এখানে পরীক্ষা ফেল করলে যদি সত্যি সত্যি বাড়ি থেকে বিয়ে দিলে হয় না, তাহলে অধিকাংশ চাঙ্গা চাঙ্গা জানি বুঝিয়ে ফেল করবে। আপনার গ্রুপে অযথা একটা ইয়ে সৃষ্টি করতেছেন কিসের জন্য? একটা লিমিট রাখেন, সবকিছুর একটা লিমিটেশন থাকে, অযথা অযথা এসএমএস করে করে শুধু শুধু মানুষকে বিরক্ত করতেছেন কিসের জন্য? একটা একটা আমরা যদি এটা যদি এইখানে পাবলিকরা বুঝতো তাহলে তো হতো। এরা শুধু শুধু কবে নোটিশ দেবে, কবে ভর্তি হতে পারবো, কোথায় ভর্তি হতে পারবো, কি করতে পারবো না করতে পারবো, আরে বাবা এটা নিজে চিন্তা করো না, লাইক নোটিশ দিক না দিন, তুমি এটা নিয়ে চিন্তা করো, ভাবো এত কি মানে মেসেজের উপর মেসেজ, 3টা 4টা পর্যন্ত রাত মেসেজের উপর মেসেজ, পার্সোনালি ভাবে গিয়ে কথা বলো, যদি এতই হয়। এখানে অনেক টাইপের অনেক মেন্টালিটি মানুষ থাকে, ফেল করার দোষের কিছু নাই। আমগো দেশের সংখ্যাগরিষ্ঠ ছেলে ফুলেরা ফেল করে, ফেল করা কোনো অপরাধ নয়, আর যেহেতু ফেল করছি সেহেতু আমরা তিনজনে দুঃখী, দুঃখী দুঃখীর মর্ম বুঝে। আর আপনারা শুধু শুধু জিজ্ঞেস করলে কি আর কিছু সঠিক বলতে পারবে? নোটিশটা দেখ, নোটিশটা দেওয়ার পর কোথায় ভর্তি হবেন, কি করবেন, তারপরে না হয় পোস্ট করেন। এখন শুধু শুধু এই এসএমএস কইরে 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 মানুষকে বিরক্ত করার কোনো প্রয়োজন আছে? ফোনটারে ডাটা অন করতে পারি না, অন করার সাথে হাজার করে এসএমএস টুং 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 করতেই থাকে। আর তুমি তো ফেল কইরা মহল্লাতে একবারে হইসই ফেলে দিছো, এবার তোমার এনে উৎসব শুরু হয়ে গেছে। উৎসব হবে না কেন? আমি যে একটা পরীক্ষা দিয়ে স্যারের কাছে চিঠি লিখলাম যে দয়ালু স্যার আপনারা আমার আব্বার মতো,
আমারে এবারের মতো পাস করায় নাই, আল্লাহর কৃপা করে করছি যে আগামী সব ছেড়ে দেব। কোনে শুনলো? স্যাররাও তো একটা জড় পদার্থ, তাকে বুকে দয়া মায়া ভালোবাসা বলে কিছু নাই, একা কিছু একটা ডায়।